বাকি যে কোনো কিছুর জন্য আমার টেন্ডার বক্সে নক করতে পারে না, কারণ আপনার জন্য আমার বক্স অলওয়েজ। না 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 না, সেটা সম্ভব না, কারণ আসলে ওই বয়সও নেই। তুমি কি তোর নাকি যে পুলিশে ভয় পাও? আল্লাহর কসম স্যার, এটা আপনি কি কইতাছেন? আমি একদম সাধারণ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার বড় ভাজাল কইছে এটা স্যার, এটা লোকের হন দেখো না, এটা জায়গা মতো দেখতে দিব। এটা তো জানেন, বাগে ধরলে 18 ঘা আর পুলিশে ধরলে 20 ঘা। এটা আমি জানি, আমার বাবাও জানে, আমার দাদাও জানতো। ভগবানের দিব্যি স্যার, স্যার আপনি তো পুরুষিনা। পুরুষিনা মানে? স্যার 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 প্লিজ রেগে যাবেন না, একদম রেগে যাবেন না। আপনি পুরুষিনা মানে হচ্ছে আপনি হচ্ছেন মহাপুরুষ। বস, আপনার যে পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে তো আপনি আমাদের চারজনকে না, আপনি চাইলে একটা রক্ষিতা রেখে আপনার সব রকম চাহিদা মেটাতে পারেন। আমি আগেই সন্দেহ করেছিলাম স্যার, আমি আগেই সন্দেহ করেছিলাম। ছি 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 ছি, অফিসে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? হ্যালো স্যার, আপনি যা সন্দেহ করেছিলেন আমি কিন্তু সেটা আবিষ্কার করেছি। শুনুন, নিজেকে সেভ করার জন্য কোনো কৌশল অবলম্বন করা কিন্তু খারাপ কিছু নয়, কিন্তু আমি তো খুঁজছি অন্য কাউকে যে প্রতারণার পাশাপাশি জঘন্য অপরাধের সাথে জড়িত। অফিসার, এই ছেলেটা মুখে মুখে অনেক পচা কথা বলে, বিশেষ করে মেয়েদের সঙ্গে, যেটা ইপটিজিং এর পর্যায়ে পড়ে। দয়া করে আপনার মুখটা বন্ধ করবেন, আমি ওর দোষ সম্পর্কে ভালো জানি। আমার দোষ যে মুখ পর্যন্ত এটা স্যার খুব ভালো মতোই জানি। আপনি কি কোনো মানে স্যার প্রেম ভালোবাসা এগুলো করা কি অন্যায়? না না, প্রেম ভালোবাসা অন্যায় হবে কেন? আমি নিজেই প্রেম করে বিয়ে করেছি। কিন্তু স্যার আপনি যে অপরাধীকে খুঁজছেন সেটা মনে হয় আমি। আসলে স্যার সৌরভের সাথে আমার 4 বছরের সম্পর্ক, এই 4 বছর ও আমাকে অনেক গিফট দিয়েছে, কিন্তু এই পর্যায়ে এসে ও আমাকে বিয়ে ছাড়া যেটা চাইছে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি দিতেও পারবো না। আপনি চুপ করবেন, আপনার সমস্যাটা কোথায় আমি তো বুঝতে পারছি না। আপনি প্রত্যেককে আসামির কাতার দাঁড় করা দিচ্ছেন, আমার তো মনে হচ্ছে আপনার মধ্যে গিল্টি আছে। আচ্ছা, আপনার মধ্যে কোনো সমস্যা নেই তো? কি বলছেন স্যার, আমি তো একদম সাদা সিধে একজন মানুষ। মানুষ, সাদা সিধে মানুষ। আপনি শুধু মানুষই না, এই তিনজনের সারও বটে। আপনার কর্মীরা যখন বিপদের মুখে সব সত্য স্বীকার করছে, আপনি তাদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, কিন্তু কেন? শুনুন ফুলকুলি, কোনো প্রেমিক প্রেম করার পর গিফট দিলে সেই গিফটের জিনিস ফেরত দিতে থানায় আসবে না, এটা আপনার কেস না। আপনি কিছু বলুন রেজল সাহেব, আমার তো মনে হচ্ছে আপনার মধ্যেই কোনো গিল্টি লুকিয়ে আছে। দেখুন, আমাকে সত্য কথা বলুন। সত্যটা বললে কিন্তু ক্ষমা পেয়েও যেতে পারে, কিন্তু আমাকে যদি তদন্ত করে বের করতে হয় তাহলে কিন্তু আপনাকে থানায় নিয়ে যেতে হবে। আমার মনে হইতেছে ও মানে কাল্পিক,
দেখো না এই যে মালতির জন্য রাতের পর রাত কিন্তু অফিসে থাকছে এই লুচ্ছাটাই। আসলে স্যার মানে বল স্যার জি আমাদের অফিসের লোক যে স্যার 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 এবার বলো স্যার আমি একটা পচা মানুষ স্যার, মেয়েদের শরীরের গন্ধ শুনলেই আমি পাগল হয়ে যাই স্যার, কিন্তু তবে স্যার আমি কাউকে ডিস্টার্ব করি না, একমাত্র শুধু মালতীকে ডিস্টার্ব করেছিলাম স্যার। তুই কি একটা মানুষ? না স্যার আমি একটা জানোয়ার। আসলে তুই একটা জানোয়ার, তোর মতো মানুষের শাস্তি হওয়া উচিত, তোরে থানায় নিয়ে যা শাস্তি দিবস। স্যার খুনের আসামিও সত্য স্বীকার করলে মাপ পেয়ে যায় স্যার, একটু আগে আপনিই বলেছেন স্যার, আমি কি মাপ পাবো না? এই অফিস সম্পর্কে আমার কাছে দুইটা অভিযোগ ছিল, একটা তোকে নিয়ে। উফ, তোকে তো আমি নিতে পারতেছি না, তোকে আমি স্যার আমাকে শাস্তি দিন স্যার, আমি শাস্তি পাওয়ার মতো অপরাধ করছি স্যার। স্যার তবে যে শাস্তি দিবেন এই রুমের ভিতরে দিন, প্লিজ আমাকে থানায় নিয়ে যাবেন না। আর কখন এরকম জঘন্য কাজ করবি? জীবন গেলেও না স্যার, মায়ের কসম খোদার কসম আমি কখনো এরকম কাজ আর করবো না স্যার। চল সবার সামনে সেটা স্বীকার করবে, চল। না স্যার 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 এটা করবেন না স্যার, এটা করলে আর আমি চাকরি করতে পারবো না স্যার, আমাকে চাকরিটা করতে দিন স্যার। ওকে ঠিক আছে, তোকে এবারের মতন আমি মাফ করে দিলাম, এরপরও যদি এরকম অপরাধ করিস থানায় নিয়ে গিয়ে ল্যাংটা করে পিটাবো। জি স্যার, কথাটা মনে রাখিস। ওকে স্যার। তুই আসলে একটা জঘন্য। অধীনস্থ তো স্যার, আমাদের বস কথা কথা নামের তো কেউ আমাদের এই অফিসে নেই স্যার। হয়তো তার নিক নাম হবে, আপনারা হয়তো অন্য নামে চিনেন। আচ্ছা রেজাউ সাহেব, আপনি কি চিনেন নাকি কথাকে? জি না স্যার, কথা নামে তো আমি কাউকে চিনি না। আপনি তো কোনো কিছু চিনেন না। যাই হোক, আপনাদের বস মোহন হাসান কথা নামে মেয়েটির সাথে প্রতারণা করেছে, সে আমাদের থানায় অভিযোগ করেছে, আমি এটা তদন্ত করতে এসেছি। আপনার বসকে বলে দিবেন মেয়েটির সাথে যেন সমস্ত ঝামেলা মিটমাট করে নেয়। ইয়েস। আচ্ছা আপনার বসের নাম্বারটা দিন তো আমাকে স্যার। এই জি এই নাম্বারটা। ওকে ঠিক আছে। ইয়ে স্যার কথা দেখতে কীরকম? দেখতে অনেক সুন্দরী, ওনাদের বয়সই হবে। মালতী নয় তো? মধুরিমা বিয়েটা সেরে ফেলেন, মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ স্যার। আর ফুলকলি, সৌরভ যদি আপনাকে ডিস্টার্ব করে মানে টাকা চাইতে আসে আপনি থানায় আসবেন, আমি ব্যবস্থা নিব। রেজল সাহেব আপনি আমার সাথে বাইরে আসুন। আসেন। একজন দারোয়ানকে অনেক বেশি সাহসী হতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা সেন্টু স্যার, পুলিশকে মানুষ কখন ভয় পায় জানো? যখন অপরাধ করে তখন ভয় পায়। ইয়েস স্যার। খুব সম্ভবত তুমি এই বাড়ির কাজের বোয়া পিয়ন ঝাড়ুদাদের সাথে খারাপ ব্যবহার করো। ইয়েস স্যার। তাই তুমি পুলিশকে ভয় পাও, ঠিক না? ইয়েস স্যার। না স্যার, আজকে কি অক্কর মেরেল চাই যে আমাকে বড় থারে ডাইরেক্ট অর্ডার দিতে অক্করে পয়সা কোনো এই ধরনের মানুষের কোনো সাহস দিতাম না, অকলকে খালি খারাপ ব্যবহার করতাম। এখন থেকে আর করবা না, মনে থাকবে তোমার স্যারকে আমার কথা বলবা। বলবো স্যার। একটা কথা মনে রাখবা, তোমার দায়িত্ব হচ্ছে এই বাড়ির নিরাপত্তা দেওয়া, আর আমার দায়িত্ব হচ্ছে এই থানার সকলের নিরাপত্তা দেওয়া, মনে থাকবে? অক্কর স্যার মনে থাকবো,
মানে আমরা আমিও সেই বিল্ডিং এর দারোয়ান আর আমরা সেই ফুরারা কা দারোয়ান বুদ্ধিমান ছেলে সব সময় বুদ্ধি খাটা কাজ করবা আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবা ঠিক আছে ইয়া স্যার আমার নাম্বার তো তোমার কাছে নাই না স্যার নাও কার্ড নাও নাম্বার আছে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবা ইয়া স্যার সেন্টো স্যার তুমি তো তোমার নজর একমাত্র তুমি বসের রিক্রুট আসলে ওসব স্বরূপটার কিছু না তুমি আসলে বসের কথা না না স্যার আপনি আমাকে ভুল বুঝছেন আমি বসের প্রেমিকা কথা না তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারলো আমার চোখকে ফাঁকি দিতে পারবে না আমি ঠিকই চিনে ফেলেছি তুমি কথা না না আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের ফ্রেন্ড ছিল হচ্ছে বস তার রেফারেন্স আজকে আমার চাকরি হয়েছে এছাড়া বসের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার আমি সৌরভকে নিজে দেখেছি আমার সাথে সৌরভের কথা হয়েছে আপনি বোধহয় ভুল করছেন স্যার ওই বসের প্রেমিক কথা আসলে ও না আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো আমি একটু নিচ থেকে আসছি কাজ করো কথাটা আসলে কে তাহলে আমাদের তো খুঁজে বের করতে হবে আমার জিনিস দিয়ে ২৫০টি তোর জিনিস তোরে দিয়ে বুনি করলাম আমি বুবলি শিখাকে নামিয়ে দিয়ে ওই আমি একটু বাসা দিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যালো বলুন আপনার জন্য কি করতে পারি আমি আপনার অফিসে গিয়েছিলাম এতক্ষণে জেনেছেন নিশ্চয়ই হ্যাঁ আমি শুনেছি জেনেছি কিন্তু ডিটেলে আসলে জানতে পারিনি বিষয়টা আপনাকে নিয়ে তাই হয়তো ওরা কেউ কথা বলতে সাহস পায়নি আচ্ছা কথা নামের কাউকে আপনি চিনেন হ্যাঁ চিনি কেন কি কি হয়েছে কি আপনার অফিস সম্পর্কে সে দুইটি অভিযোগ করেছিল একটি মিটিয়ে এসেছি আর একটি আপনাকে নিয়ে ও কি বলেছে আমার যতটুকু মনে হয় কথা ম্যাডাম আর আপনি খুবই ক্লোজ শোনেন নিজেদের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে এগুলো মিটিয়ে নেন এগুলো নিয়ে আসলে কানাঘোষা না করাই ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস
ইউ মোস্ট ওয়েলকাম আচ্ছা ঠিক